नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। विष्णु बिहार में जो वाटर प्रोजेक्ट हो रहा, ममता बनर्जी का अनुकरणीय, जो हमारी मगरी बंगाल की वजीर आला है, उनका अनुप्रेरणा से आज यहाँ पे वाटर प्रोजेक्ट का काम हो रहा है। आसनसोल के मेयर सिकंदर तिवारी की कोशिश है, उन्होंने बहुत कोशिश करने के बाद वाटर प्रोजेक्ट जो सेंक्शन हुआ है। ये वाटर प्रोजेक्ट का लड़ाई बहुत दिनों से चल रहा है, हमारे उल्टी के विधायक विजय चरण जी ने भी बहुत लड़ाई की है। आज हम लोग सफल हो गए हैं। आज विष्णु बिहार के लोग बहुत ही खुशी हैं कि विष्णु बिहार में शुरू से ही एक ही डिमांड था लोगों का। आज यहाँ पे कोई भी गली बाकी नहीं है, डेवलपमेंट का काफ़ी सारा काम हुआ है। हमारे जब उज्जल चटर्जी चेयरमैन थे, विधायक के रूप में चेयरमैन के रूप में विष्णु बिहार को सजा दिए हैं, सवार दिए हैं। उसके बाद जब कॉरपोरेशन हुआ आसनसोल के मेयर जितेंद्र तिवारी की बदौलत, इस वार्ड के काउंसिलर MIC होने के नाते हमने भी रोड का काम किया, ड्रेन का काम किया, लाइट का काम किया। सिर्फ एक ही डिमांड था लोगों का, पानी। यहाँ पानी की बहुत ही किल्लत थी, हमेशा पानी का ही तकलीफ था। लेकिन आज विष्णु बिहार के लोग काफ़ी खुश हैं कि अब उन लोगों घर में डोर टू डोर कनेक्शन हो रहा है और पानी मिलेगा, और यही सबसे बड़ी बात है। इसके लिए मैं मगरी बंगाल के वजीर आला ममता बनर्जी का शुक्रिया अदा करता हूँ, हमारे आसनसोल के मेयर जितेंद्र तिवारी साहब का शुक्रिया अदा करता हूँ, उन लोगों की कोशिश, उज्जवल चंद्र जी का शुक्रिया अदा करता हूँ कि उन लोगों की कोशिश आज कामयाब हुई और यहाँ विष्णु बिहार में पानी मिल रही है। का नाम क्या हुआ? मीर हसीम, मेयर इन काउंसिल आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन। धन्यवाद जानाচ্ছি জল এখানে পাওয়ার জন্য দিদিকে, প্রথম, দ্বিতীয় আমাদের কাউন্সিলর শ্রী মীর হাসিমকে, এবং আরো যারা সাংগঠনিক যারা সঙ্গে রয়েছে তাদেরকে। জল পেলে আমাদের খুব খুশি, জলের জন্য আমরা খুব কষ্ট করতাম, রাত্রি 12টা 1টা 2টার সময় জল পেতাম, কোনোদিন পেতাম না, আমরা দূর দূরান্ত থেকে জল এনে আমরা খেয়েছি। আজকের যে প্রকল্পটা স্টার্ট হয়েছে তাতে আমরা খুব আনন্দিত। বহু দিন সে তকলিফ থা, পহলে সে তকলিফ থা, ইয়া সব আমাদের এখানে সবাই সিনিয়র সিটিজেনরা বাড়ি করেছে, অনেক দিন ধরে আমাদের জলের প্রচণ্ড কষ্ট। এখানে রাত্রে 1:30 2টো অবধি সবাই জল নিতে আসতে হতো, মানে জলের জন্য আমাদের হাহাকার পড়ে গেছিল। সেই জন্যেই আজ আমাদের এখানে আমাদের কাউন্সিলর মিস্টার মীর হাসিম উনি এসেছেন, আমাদের যে জল প্রকল্প হয়েছে সেই জল প্রকল্পের জন্যে ওনারা আজ আমাদের বাড়ি বাড়ি লাইন দিচ্ছেন। আপনার নাম কি? আমার নাম তপন চক্রবর্তী, আমি বিষ্ণু বিহারে থাকি। আমার আমি মীর হাসিমকে বিষ্ণু বিহার কলোনি যে জলের যে কষ্ট বহু বছর ধরেই আছে, আজকে এখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রচেষ্টায় এখানে উপস্থিত আমাদের এলাকার কাউন্সিলর এবং MMIC মীর হাসিম মহাশয় উপস্থিতিতে আজকে বাড়ি বাড়ি জলের কানেকশানের উদ্বোধন হলো। তার জন্য বিষ্ণু বিহারবাসী খুবই খুশি, কারণ রাত্রি 2টো 3টে পর্যন্ত বহু দূর থেকে জল আনতে হতো, সেগুলো আর হবে না, সব দূর হয়ে যাবে, এবার বাড়ি বাড়ি জল পৌঁছাবে। তার জন্য বিষ্ণু বিহারবাসী সকলকে ধন্যবাদ দিচ্ছে। এর যে জলের প্রচেষ্টা যে করেছে তাতে আমরা ধন্যবাদ দিতে চাই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রী জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয়, আমাদের এলাকার বিধায়ক শ্রী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়, এবং আমাদের এলাকার যে কাউন্সিলর মীর হাসিম মহাশয়, এবং এর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে যারা রয়েছেন, যাদের উদ্যোগে আমাদের এই বিষ্ণু বিহার এলাকার যে জলের সংযোগ আজকে থেকে শুরু হচ্ছে, তার জন্য সকলকেই ধন্যবাদ দিই। এবং সবার উপরে যে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনাকে তো কি বলে যে ধন্যবাদ দেওয়া যাবে, তা শেষ করা যাবে না। সবার উপরে উনি রয়েছেন, ওনার উদ্দেশ্যই ছিল যাতে বাড়ি বাড়ি প্রত্যেকের জল পৌঁছে দেওয়া যায়। আজকের এই কানেকশানের মধ্য দিয়ে আমরা বিষ্ণু বিহারবাসী যে জল বাড়ি বাড়ি পৌঁছাবো আর কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে, তার জন্য আমরা সকলেই খুশি এবং প্রত্যেকের বাড়ি, মানে
প্রতিটা সদস্যই আজকে খুবই খুশি, এই জন্য সকলকে ধন্যবাদ জানাই, এই বলে শেষ করছি।